গুড আফটারনুন এভরিওয়ান, রাধে রাধে রাম রাম। আজকে স্নান করে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজকে অনেক সকালবেলায়, মানে ঘরের সব কাজ করার পরেই আমি রান্নাটা সকাল সকাল করে নিয়েছিলাম। আসলে ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে না র্যাবিসের, যদিও বা এই ফার্স্ট ডোজ হলো, কালকে আবার আছে সেকেন্ড ডোজ। তো জ্বর জ্বর একটু হচ্ছে, গা হাত পাও প্রচণ্ড ব্যথা, সেই জন্যে ভালোও লাগছে না। আর রান্না করেছি বলতে, আজকে উচ্ছে আলু ভাজা করেছি, পালং শাক ভাজা করেছি, আর এখানে ভাতটাও হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, এখন দেখছি ইন্ডাকশনের থেকে গ্যাসে রান্নার টেস্ট ভালো বেরোচ্ছে। তো মাছের যে ঝোলটা করেছি সেটা দই দিয়ে আজকে করেছি, আর এটা আমি গ্যাসেই করেছি। আর এই কড়াটা তো মায়ের কড়া, তোমরা জানোই। খেয়ে দিয়ে আমি একটু দুপুরবেলা এলাম ছাদে, কালকে এখানে একটা ওকেশন আছে তো তারই প্রিপারেশন হচ্ছে। না না, ভাবছো আমি প্রিপারেশন দেখতে এসেছিলাম? একদমই না, আমি জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলা, বিছনার চাদর টাদর সব কিছুই, তো সেগুলো তুলতে এসেছিলাম। আর একজন আমাকে বলেছিল কি, গেটের ওপরে ঠাকুরের মূর্তি রাখতে নেই, তো সেই জন্যে ঘড়ি আর ঠাকুরের মূর্তি দুটোর জায়গা একদম এক্সচেঞ্জ করে দিয়েছি। আর এখন অন্ধকারও হয়ে গেছে, আমি একটুখানি শুয়েছিলাম, যদিও বা আজকাল দেখছি না দুপুরে খুব একটা ঘুম আসছেও না, উল্টে মাথা টাথাও ধরে যাচ্ছে। তো আলোগুলো তো জ্বালাতে হবে, আর সন্ধেবেলা যেহেতু, আর জানলাগুলোকে এখনও অবধি বন্ধই করা হয়নি। এমনিতে যা মশা ঢুকে ঘরে, নিত্য করার হাফ মশা ঘরে ঢুকেই গেছে, তবুও জানলা তোর খুলে রাখলে হবে না, কারণ মশার সাথে সাথে ঠান্ডা হাওয়াও ঢুকবে। এখানে আবার দেখছি হুট করে ঠান্ডাটা পড়ে গেছে। কী রান্না করব, কী রান্না করব না তো ভাবছি। তো চলো, মা দিয়েছিল দুধ, তো সেই দুধটা আমি রেখে দিয়েছিলাম, সেই দুধটাই ভাবলাম গরম বসিয়ে দিই। আর এগুলো এমনি গরুর দুধ না, এগুলো সেই প্যাকেট যে দুধ হয় না, এই দুধগুলোই তো এমনিতেই রয়ে গেছিলো। আর অনেক দিন ধরে ভাবছি পায়েস করব, পায়েস করব, কিন্তু দুধ চাল দুটোরই অভাবে আগে কখনো করা হয়নি। মা কাজু কিশমিশও দিয়ে দিয়েছিল, আর পায়েসের চাল আগের বারে যে বাড়িতে গেছিলাম সেখান থেকে মা দিয়ে দিয়েছিল। সো আর কি, দুধ আছে, চাল আছে, কাজু কিশমিশ সবই আছে। আর এই যে ঘিয়ের শিশিটা দেখতে পাচ্ছ, এটা আমার একজন মাসির বাড়ির গরুর ঘি, তো সেটা দিয়ে আমি দুধটাকে একটু কাতুকুতু দিয়ে দিলাম। শুনেছি নাকি ভালো লাগে ঘি দিলে একটুখানি পায়েসে। আর চিনি দিয়ে পায়েসটা করছি না, খেজুর গুড় ছিল, সো খেজুর গুড়ের পায়েস করছি, এই শীতের প্রথম খেজুর গুড়ের পায়েস। প্রথমে খেজুর গুড়টা দেওয়ার পরেই ভাবছি এ বাবা কালারই তো এলো না, তারপরে দেখছি ঘাটতে ঘাটতে না, আস্তে আস্তে যে লাল লাল কালারটা আসে, তো সেই কালারটা চলে এসেছে। সন্ধেবেলার আমার ইয়ামি ইয়ামি খাবার রেডি, খেজুর গুড়ের পায়েস। এবারে আছি বলতে তো ঘরে আমি দেখি আমার বরের মুখ, আমার বর দেখে আমার মুখ, দুজনেই তো কী আর করা যাবে, অগত্যা দুটো বাটিতেই সার্ভ করে নিলাম নিজেদের জন্যে, যেন অন্য কেউ আমাদেরকে সার্ভ করে দিচ্ছে এরম একটা ব্যাপার। আর এবারে খাবো, আর তারপরে আবার রাত্রিবেলাতেও ডিনারের ব্যবস্থা করতে হবে, সেই জন্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর স্টিলের হাঁড়িটাই আর বসাইনি, বসিয়েছিলাম এমনি গ্যাসেই হাঁড়িতে করে। আর এই যে পায়েসটা দেখ এটা রেখে দেবো কালকের জন্যে, আর বাটির যে খাবারটা পায়েসটা তুলেছি সেটা খাবো রাত্রিবেলা ভাত দিয়ে। আর এই যে বক্সটা, এটা অনেক দিন আগে এসেছে, ওপেন করবো করবো বলে করাও হয়নি, ফ্রিজের ওপরেই রেখে দিয়েছিলাম, সো ভাবলাম বক্সটা ওপেন করে নিই। আর সাথে যে ছুরিটা দেখতে পাচ্ছ, এই ছুরিটা মা বাড়ি থেকে দিয়েছে, একদম নতুন ছুরি। সো এই ভাবলাম এই নতুন ছুরিতে করে এই নতুন বক্স ওপেন করি। ভেতরে সোনা দানা হিরে জহরত বা সেরকম দামি দামি কিছু জিনিসই নেই, ভেতরে আছে দুটো আমন্ডস আর দুটো কাজু আর একটা ভিওয়াস। তো সুশান্ত বলে তোমাকে প্রত্যেক মাসে মাসে অর্ডার দিতে হয় খাবার দাবার, তো নাও একসাথে দু মাসের খাবার অর্ডার দিয়ে দিই। ভালোই হলো। তো চলো, আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।